অঙ্কিতা একটি মেয়ে যে ছবি আঁকতে ভালোবাসে, একটি মেয়ে যে গাছ লাগাতে ভালোবাসে, সরল মনের একটি মেয়ে যে সাজতে এবং সাজাতে ভালোবাসে, আর অঙ্কিতার আদরের টানে ঘুম ভাঙানোর গানে গুটি গুটি পায়ে যে মেঘপিয়ন স্বপ্ন সাজিয়ে এনেছে সেই তো অনির্বাণ। বলাই বাহুল্য, ছবি আঁকা আর গাছ লাগানোর মতো অঙ্কিতা অনির্বাণকেও বড্ড ভালোবাসে। অনির্বাণ গান পাগল এই ইঞ্জিনিয়ার ভদ্রলোক সকালে অফিস করেন আর সন্ধ্যাবেলা হ্যাঁ টর্ক ইকুয়েশনস নিয়ে তর্ক করা থেকে একেবারে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, সাবস্টেশনসের কম্পোনেন্টস থেকে ওভার কারেন্ট রিলের কনসেপ্টস, স্ট্যাক পয়েন্টার থেকে থেভেনিনস থিওরিম, আর এত কিছুর ফাঁকে ডেভেলপমেন্ট অফ লাইফ স্কিলস, মানে আমাদের অনির্বাণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন সার্থক শিক্ষক। আর অঙ্কিতার সাথেও কিন্তু আলাপটা এই পড়ানোর সূত্রেই। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, এ প্রশ্ন উঠলে অবশ্যই প্রথম নামটা উঠে আসবে অনির্বাণের। যদিও দমদমের অঙ্কিতা কিন্তু দুমদাম করে শ্যামনগরের শ্যাম এই থুরি মানে অনির্বাণের সঙ্গে রিলেশনে আসেনি। পরিশ্রমী, আত্মনির্ভর, বাস্তববাদী, কাঠখোট্টা অনির্বাণের প্রেম নিবেদনে প্রথম প্রথম সাড়া দিতে একটু সময় লাগলেও একসময় সম্মতি ঠিক এসেই যায়। ব্যাস আর কি, মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী, হেরে যাওয়ার আগেই অনির্বাণ উল্টে দিল বাজি। অরণ্য আর নদীকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি যেমন উত্তরবঙ্গকে একেবারে আগলে রেখেছে, ঠিক তেমনভাবেই একটু কনফিউজড, একটু নরম মনের, একটু ভীতু, অথচ আপাদমস্তক সরল শিল্পমনস্কা অঙ্কিতাকে তখন থেকেই আঁকড়ে রেখেছে অনির্বাণ। বৈপরীত্য কি ছিল না, একদিকে শান্ত স্বভাবের অঙ্কিতা আর অন্যদিকে ওই কলেজে বিদ্রোহ করা অনির্বাণ, একদিকে শপিং করতে গিয়ে 3 ঘন্টা ধরেও পোশাক পছন্দ করতে না পারা অঙ্কিতা, অন্যদিকে 3টে জামা দেখা মাত্র 2টো কিনে দোকান থেকে বেরিয়ে আসা অনির্বাণ। কিন্তু অ্যাজ উই অল নো, অপোজিট অ্যাট্রাক্টস, তাই এত কিছুর পরে এই মতের অমিলগুলো ক্যান্সেল আউট ঠিক হয়েই যায়। শুধু পড়ে থাকে দুজনের একে অপরের ওপর নির্ভরতা, আন্ডারস্ট্যান্ডিং আর নিখাদ ভালোবাসা। কতটুকু রোদ পেলে কোন রং হবে সেটা যেমন চা বাগানগুলো বুঝতে পারে, তেমনভাবেই কথা বলার ধরন, ব্যক্তিত্ব, মানুষকে সাহায্য করার প্রবণতা, অনির্বাণের এই দিকগুলো অঙ্কিতাকে বুঝিয়ে দিয়েছিল সেই আসলে তার মনের মানুষ। আর এই মনের মানুষের সাথে মিলন পোক্ত করেছে যে 2টি অনুঘটক, তা হলো খাবার এবং পাহাড়। আর্সেলানের বিরিয়ানি আর ওয়াও মোমোর এই 2 অনুরাগী সেই পথকেও ভালোবাসে, যে পথ সমভূমি ছাড়িয়ে চলে গেছে চাপড়ামারির দিকে,
জলদাপাড়ার দিকে যেতে যেতে যে পথের দুধারে গাছে গাছে প্রহরীদের সাজিয়ে রেখেছে ডুয়ার্স, আর তাদের ভালোবাসার বার্তাই তিস্তা ছড়িয়ে দিচ্ছে ঢেউয়ে ঢেউয়ে। মোট কথা, ছুটির কথা উঠলেই হলুদ সবুজ কচি ঘাসের চাদরে মোড়ানো পাহাড় দুজনকেই ডাকে। এই দুই খাবার এবং পাহাড় প্রেমীর গল্প তো জুড়ে গেছে পাঁচটা বছর আগেই। বাকি জীবনটা একসাথে কাটানোর সিদ্ধান্তে শিলমোহরও বসতে চলেছে এই তো আগামী মার্চে। এখন তিস্তার গতিপথে শাখা নদী জুড়ে যাওয়ার পর ওই যেমনটা একসাথে এগিয়ে যায় বাকিটা পথ, তেমনি এই দুই বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারের আগামী জীবনের গতিপথ মসৃণ হোক, অনন্ত হোক ওদের আগামীর পথ চলা।